তো প্লাসেন্টাটা আমি আবার প্রথম থেকে বলি, প্লাসেন্টাটা কি, এটা হচ্ছে যে ট্রপোব্লাস্টিক আউটার সেলমাস ছিল, যেটা এমব্রায়ো ডেভেলপ হয় ইমপ্লান্টেশনের সময়, আউটার সেলমাস থেকে ট্রপোব্লাস্ট সেল ডেভেলপ হলো। এই ট্রপোব্লাস্টটা ছিল, এটা হচ্ছে লাইট কালার যেটা, এটা হচ্ছে সাইটোট্রপোব্লাস্ট, আর বাইরে ডার্ক কালার যেটা, সেটা হচ্ছে সিনসাইজিও ট্রপোব্লাস্ট। এই দুইটা দিয়ে ফার্স্টে হচ্ছে ট্রপোব্লাস্ট লেয়ার, যেটা হচ্ছে প্লাসেন্টা ফর্মেশন শুরু হলো। তারপরে এটাতে হচ্ছে এই যে একটু ডার্ক কালার যেটা, সেটা হচ্ছে রেড কালারের মতো, এটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এই এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম দিয়ে হচ্ছে ঢোকার পরে সাইটোট্রপোব্লাস্ট সিনসেসিও ট্রপোব্লাস্ট দিয়ে ফার্স্টে এই যে প্রজেকশন শুরু হলো, সেটা হচ্ছে প্রাইমারি ভিলাই। তারপরে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম যখন ঢুকলো, তখন সেটা হয়ে গেল সেকেন্ডারি ভিলাই। তারপরে এই এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের মধ্যে যখন ব্লাড ভেসেল ডেভেলপ করলো, ব্লাড সেল ব্লাড ভেসেল, তখন এটার নাম হয়ে গেল টারশিয়ারি ভিলাই। এটা হচ্ছে ট্রপোব্লাস্ট লেয়ার থেকে, এটা হচ্ছে ফেটাল পোর্শনের ট্রপোব্লাস্ট লেয়ার থেকে এগুলি ফর্মেশন হলো। যখন টারশিয়ারি ভিলাই হলো, তখন সিনসেসিয়ামের মধ্যে কিছু স্পেস দেখা গেল। এই যে সাইটোট্রপোব্লাস্টগুলি হচ্ছে দেখো সিঙ্গেল নিউক্লিয়েটেড সেল, মনোনিউক্লিয়েটেড সেল, এগুলো ডেফিনিট সেল মেমব্রেন আছে। আর সিনসেসিয়ামলে যেটা, এই সাইটোট্রপোব্লাস্টে মাইটোটিক সেল ডিভিশন হয়, আর এই সিনসেসিয়ামে দেখো এখানে কোনো আলাদা সেপারেট কোনো সেল মেমব্রেন নেই। এখানে সাইটোট্রপোব্লাস্টগুলি যখন মাল্টিপ্লিকেশন হয়ে নাম্বার বেড়ে যায়, তখন তারা আউটার সাইডে যায়, গিয়ে সেল মেমব্রেন ফিউজ হয়ে অনেকগুলি মাল্টিনিউক্লিয়েটেড সেল ফর্ম করে, যেটাই হচ্ছে সিনসেসিয়াম। সিনসেসিয়ামে কোনো সাইটোট্রপোব্লাস্ট থেকে সিনসেসিয়াম সাইটোট্রপোব্লাস্ট থেকে সিনসেসিয়াল লেয়ার ফর্মেশন হয়। তো সিনসেসিয়াল লেয়ারটা হচ্ছে সেলগুলি মাল্টিনিউক্লিয়েটেড সেল, যেটা কোনো সেল মেমব্রেন থাকে না, ফিউজড হওয়ার পরে ফর্মেশন হয়। তো এখানে সিনসেসিয়াম লেয়ারের মধ্যে কিছু স্পেস ডেভেলপ করে, যেটা ফার্স্টে হচ্ছে এমটি স্পেস থাকে, যেটাকে বলা হয় লেকুনি। লেকুনি অনেকগুলি ফিউজড হয়ে লার্জ একটা স্পেস হয় এরকম। এই লেকুনির মধ্যে তখন এই যে বাইরের এগুলো, এগুলো হচ্ছে এন্ডোমেট্রিয়াম, ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম, যেখানে ইমপ্লান্টেশনটা হলো। এই যে এন্ডোমেট্রিয়ামের লেয়ার ইমপ্লান্টেশন হওয়ার পরে, এই এমব্রায়োটা যখন এন্ডোমেট্রিয়ামের ভিতরে ইমপ্লান্টেড টোটালি হয়ে যায়, তখন এন্ডোমেট্রিয়াম লেয়ারটা আবার ক্লোজ হয়ে যায়। এখানে হচ্ছে ইনার লেয়ার অফ এন্ডোমেট্রিয়াম, এপিথেলিয়াল লাইনিং এন্ডোমেট্রিয়ামের এটা, আর এটা হচ্ছে ভিতরে এন্ডোমেট্রিয়াল টিস্যু। তো এন্ডোমেট্রিয়ামে ইমপ্লান্টেশন হওয়ার পরে এন্ডোমেট্রিয়াল টিস্যুতে যে চেঞ্জ আসে, সেটাকে বলা হয় ডেসিডুয়াল রিয়াকশন। আর এই টিস্যুগুলি যে চেঞ্জ হয়, তখন এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলি হয়ে যায় ডেসিডুয়াল সেল। সেলগুলির নাম হবে ডেসিডুয়াল সেল। এই সেলগুলি হচ্ছে এনলার্জ সাইজে এনলার্জ হবে, আর এই সেলের ভিতরে লিপিড আর গ্লাইকোজেন অ্যাকুমুলেট হয়, এনলার্জ হয়ে, যারা হচ্ছে নিউট্রিশন দেয় এমব্রায়োকে, তখন এই সেলগুলিকে ডেসিডুয়াল সেল বলা হয়। তো এই এন্ডোমেট্রিয়ামের এই ডেসিডুয়াল সেল, ওই যে এন্ডোমেট্রিয়ামের যে ফাংশনাল লেয়ার, সেটাই হচ্ছে ডেসিডুয়াল সেল হয়। তো এন্ডোমেট্রিয়ামের এই ডেসিডুয়াল সেলটা, ডেসিডুয়া আর এই ট্রপোব্লাস্ট সেল মিলে হচ্ছে প্লাসেন্টা ফর্মেশন করে। তো ডেসিডুয়াল পোর্শনটা হচ্ছে ম্যাটারনাল পোর্শন, আর এই ট্রপোব্লাস্টিক পোর্শনটা হবে ফিটাল পোর্শন প্লাসেন্টা। এটা হচ্ছে কানেক্টিং স্টক, আর এটা তো হচ্ছে এমব্রায়ো বাইলেমিনার ডিস্ক ছিল, এটা হচ্ছে এমনিওটিক ক্যাভিটি, আর এটা হচ্ছে ইয়ক স্যাক ক্যাভিটি। আর এই যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, এটা হচ্ছে সোমাটিক লেয়ার, আর এটা হচ্ছে ভিসেরাল লেয়ার, এর মাঝখানের এই স্পেসটাই হচ্ছে কোরিয়নিয়াল ক্যাভিটি ফর্ম করে। তো এই যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, যেটা সোমাটিক লেয়ার, এই সোমাটিক লেয়ার প্লাস সাইটোট্রপোব্লাস্ট ইনসাইটোট্রপোব্লাস্ট তিনটা মিলে এখানে হচ্ছে কোরিয়নিক প্লেট। এই পুরোটাকে বলা হচ্ছে কোরিয়নিক প্লেট, কোরিয়নিক ক্যাভিটি এটা, আর এটা হচ্ছে কোরিয়নিক প্লেট। তো কোরিয়নিক প্লেটের মধ্যে এখানে যেখানে ভিলাই ডেভেলপ করে, তো ভিলাই পুরাটাতে, পুরো কোরিয়নিক প্লেটে ভিলাই ডেভেলপ করে না। যেখানে কানেক্টিং স্টক দিয়ে এমব্রায়োটা অ্যাটাচ থাকে প্লাসেন্টার সাথে, ওই এরিয়াটাতে ওয়েল ডেভেলপড হয় ভিলাই, আর বাকি এরিয়াতে একদম হচ্ছে ভিলাই থাকে না। ভিলাইগুলি হলা হওয়ার পরেও ডিজেনারেট হয়ে যায়, শুধু এদিকেই পার্সিস থাকে। দেখো এখানে হচ্ছে ব্লাড ভেসেল এমব্রায়োতে, এখানে হচ্ছে মেজোডার্মে ব্লাড ভেসেল ডেভেলপ।
পরে গেছে। ব্লাড ভেসেল ডেভেলপ করার পরে এই যে সাইটোট্রোপাস লেয়ারগুলি যেগুলো সেগুলো আরো প্রজেক্ট হয় এন্ডোমেট্রিয়ামের দিকে, প্রজেক্টিং হয়ে ডেভেলপ করে করে এন্ডোমেট্রিয়ামকে একদম এন্ডোমেট্রিয়ামে অ্যাঙ্কর হয়ে যায়, হয়ে এন্ডোমেট্রিয়ামের সাথে প্লাসেন্টাটাকে ফার্মলি অ্যাটাচ রাখে। তো সাইটোট্রোপোব্লাস্ট এদিকে বাড়তে বাড়তে সিনসেশিয়ামকে কাভার করে ফেলে, তাহলে হচ্ছে সিনসেশিয়ামটা এখন ভেতরে ঢুকে গেল। তো ব্লাড ভেসেলের ব্লাডের ম্যাটারনাল ব্লাড এই যে এন্ডোমেট্রিয়ামকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে ম্যাটারনাল ব্লাড, ম্যাটারনাল ব্লাড যেটা এন্ডোমেট্রিয়াম সাপ্লাই দেয়, এন্ডোমেট্রিয়ামের ব্লাড সাপ্লাই হচ্ছে স্পাইরাল আর্টারি। স্পাইরাল আর্টারি ব্লাডগুলি এই যে সাইটোট্রোপোব্লাস্টের একটা ইরোশন ক্যাপাসিটি থাকে, এই ইরোশন ক্যাপাসিটি দিয়ে এরা স্পাইরাল আর্টারির ওয়ালটাকে ইরোড করে ফেলে। ইরোড করার ফলে এটার হচ্ছে স্পাইরাল আর্টারি ব্লাডটা হচ্ছে এখানে ইন্টারভিলাস স্পেসে চলে আসে। এগুলো হচ্ছে ভিলাই মাঝখানে মাঝখানে ইন্টারভিলাস স্পেস, যেগুলো লেকুনি, এখানে হচ্ছে ওই যে ব্লাডগুলি চলে আসে, ম্যাটারনাল ব্লাডগুলি এখানে এসে জমা হয় ইন্টারভিলাস স্পেসে। তো ইন্টারভিলাস স্পেসে দেখো বাইরের দিকে থাকে সিনসেশিয়াল লেয়ার আর ভেতরের দিকে সাইটোট্রোপোব্লাস্ট, তো ভিলাইট দিকে সাইটোট্রোপোব্লাস্ট আর ব্লাডের দিকে সিনসেশিয়াম লেয়ার থাকে। এই যে এখানে আরো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ইন্টারভিলাস স্পেস, ইন্টারভিলাস স্পেসে ম্যাটারনাল ব্লাডটা এসে এখানে হচ্ছে জমা হচ্ছে আর এদিকে সাইটোট্রোপোব্লাস্ট বাইরের দিকে কভার করে এন্ডোমেট্রিয়ামের সাথে প্লাসেন্টাটাকে ফাইনালি অ্যাটাচ রাখে। আর এটা হচ্ছে সিনসেশিয়াল লেয়ার, এটা হচ্ছে সাইটোট্রোপোব্লাস্ট লেয়ার। তো ভিলাই দিকে সাইটোট্রোপোব্লাস্টটা পড়েছে আর এটা হচ্ছে ভিলার মধ্যে ব্লাড ভেসেল যেগুলি ডেভেলপ করে গেছে, কোরিওনিক প্লেট, কোরিওনিক ভেসেলস বলে এগুলিকে, ভিলাইট ভেসেলসগুলি কোরিওনিক ভেসেলস। তো এখানে থ্রি টাইপ ভিলাই বলছিলাম, এই ছবিটা আঁকা তোমরা শিখবে, এটার হচ্ছে মাঝে মাঝে স্ট্রাকচার পরীক্ষায় আসে ভিলাইয়ের স্ট্রাকচার। তো প্রাইমারি ভিলাই হচ্ছে সাইটোট্রোপোব্লাস্ট, এটা সিনসেশিওট্রোপোব্লাস্ট, আর এখানে হচ্ছে সেকেন্ডারি মেজোডার্মাল কোর হয়ে গেলে এটা হচ্ছে সেকেন্ডারি ভিলাস, আর মেজোডার্মাল কোরের মধ্যে যখন ব্লাড ভেসেল ডেভেলপ করলো ভিলাই ক্যাপিলারি ব্লাড ভেসেল তখন এটা হয়ে গেল টারশিয়ারি ভিলাস। তো টারশিয়ারি ভিলাস হয়ে যাওয়ায় দেখো যখন টারশিয়ারি ভিলাস হলো, হয়ে যাওয়ার পরে এই যে সাইটোট্রোপোব্লাস্ট আছে দেখো, এই সাইটোট্রোপোব্লাস্ট কিন্তু পুরোটাকে লেয়ারটাকে কভার করেছিল। এখন ক্যাপিলারি হয়ে যাওয়ার পরে কিছু কিছু জায়গায় সাইটোট্রোপোব্লাস্ট লেয়ারটা হচ্ছে নাই হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে ডিজেনারেট হয়ে এখান থেকে সরে যাচ্ছে, সাইটোট্রোপোব্লাস্ট কিছু জায়গায় আছে কিছু জায়গায় নাই। তখন হচ্ছে এই যে ব্লাড ক্যাপিলারি দেখো এই সরাসরি সিনসেশিয়ামের সাথে কানেক্টেড হয়ে আছে, এটা অ্যাটাচ হয়ে গেছে। তো ওইখানে একটা কথা আছে পরে ওটা দেখাবো, এখন শুধু ছবিতে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। এখানে দেখাই দিলাম এন্ডোমেট্রিয়া এই যে ব্লাড ভেসেলটা সরাসরি সিনসেশিয়ামের লেয়ারের সাথে অ্যাটাচ হয়ে যায়। তো ওইখানে দেখো প্লাসেন্টা, এটা হচ্ছে প্লাসেন্টা কনসিস্ট অফ টু কম্পোনেন্টস, মেনলি প্লাসেন্টা কি দিয়ে ফর্ম হয়, দুইটা কম্পোনেন্টস, একটা হচ্ছে ফিটাল পোর্শন একটা ম্যাটারনাল পোর্শন। ফিটাল পোর্শনটা আছে ট্রোপোব্লাস্ট আর এক্সট্রাম্বিয়ানিক মেজোডার্ম থেকে, এই যে ট্রোপোব্লাস্ট থেকে যে ফিটালের যে কোরিওনিক পোর্শনটা আসে ভিলাই যেদিকে ডেভেলপ করে ওই পোর্শনটাকে বলা হয় কোরিওনিক ফ্রন্টোসাম, আর বাকি যে কোরিওনের যেটা থেকে ভিলাই আর হয় না ডেভেলপ হয় না সেটাকে বলে কোরিওন লিভ। তাহলে কোরিওনের দুইটা পার্ট, কোরিওন ফ্রন্টোসাম, কোরিওন লিভ। আর ম্যাটারনাল পোর্শন যেটা ডিরাইভ ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম সেটা হচ্ছে যেদিকে ভিলাইটা ডেভেলপ করে সে যার নাম হয় ডেসিডুয়া ভেসালিস, এই যে এন্ডোমেট্রিয়াম এর পুরোটার নামই হচ্ছে ডেসিডুয়া। তো ডেসিডুয়ার মধ্যে যেদিকে এটা ভিলাইটা থাকে সেটাকে বলা হয় ডেসিডুয়া ভেসালিস। আরো দুইটা পার্ট আছে ডেসিডুয়ার, একটা হচ্ছে ডেসিডুয়া ক্যাপসুলারিস আর ডেসিডুয়া প্যারাইটালিস। আর দ্য স্পেস বিটুইন কোরিয়ন এন্ড ডেসিডুয়াল প্লেট ইজ ফিল্ড উইথ ইন্টারভিলাস স্পেস, ইন্টারভিলাস লেস অফ ম্যাটারনাল ব্লাড দিয়ে ফিল আপ থাকে। আর এই যে এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এটা হচ্ছে ইন্টারভিলাস স্পেস, এই যে ম্যাটারনাল ব্লাড এখানে আসতেছে আর এখানে হচ্ছে ভিলাইগুলি, ভিলাইগুলি এই যে হচ্ছে এনকোডিং ভিলাই, এই ভিলাইটার নাম যখন ভিলাই এনলার্জ হয়ে যখন একদম এন্ডোমেট্রিয়াম পর্যন্ত চলে আসে তখন এটাকে বলা হচ্ছে এনকোডিং ভিলাই। এনকোডিং ভিলাই যখন হচ্ছে এই দুই সাইডে হচ্ছে ব্রাঞ্চিং দেয় এগুলো হচ্ছে স্টেম ভিলাই বা ফ্রি ভিলাই বলা হয় তখন এগুলোকে, এনকোডিং ভিলাই থেকে ফ্রি ভিলাই, এই যে ছোট ছোট ব্রাঞ্চিং দিয়ে এগুলো সার্ফেস এরিয়া ইনক্রিজ করে যার জন্য হচ্ছে ইনক্রিজ এক্সচেঞ্জ, দুইটার মধ্যে ম্যাটারনাল ব্লাড এক্সচেঞ্জ হয়। এক্সচেঞ্জ হওয়ার জন্য হচ্ছে এই যে ব্লাড ভেসেল ইন ভিলাই ব্রাঞ্চিং হওয়ার কারণে সার্ফেস এরিয়া বেড়ে যায়, এক্সচেঞ্জটা বেশি হয়।
আর ফিটাল সার্কুলেশন আর ম্যাটারনাল সার্কুলেশন সেপারেটেড থাকে, যে এই দুইটার মাঝখানে এই যে সেপারেশনে এটাকে বলা হয় প্লাসেন্টাল বেরিয়ার, যেটা হচ্ছে ফিটাল ব্লাড আর ম্যাটারনাল ব্লাড কখনো একসাথে মিক্সড হয় না, মিক্সড হয় না, যেটা সেপারেট রাখে সেটাকে, সেই পোর্শনটাকে বলা হয় প্লাসেন্টাল বেরিয়ার। তো প্লাসেন্টাল বেরিয়ার ইনিশিয়ালি 3 মান্থস পর্যন্ত প্লাসেন্টাল বেরিয়ারে 4টা লেয়ার, ওই যে আগের ছবিটাতে আমি দেখালাম 4টা লেয়ার, 4টা লেয়ার দিয়ে সেপারেটেড থাকে, একদম বাইরের থেকে ভিতরের দিকে এটা সিনসেশিয়াল লেয়ার, তারপরে এখানে হচ্ছে সাইটোট্রোপোপ্লাস লেয়ার, তারপরে হচ্ছে এই যে ব্লাড ভেসেলের যে ব্লাড ভেসেল করে আছে তাদের হচ্ছে আউটার সার্ফেসে একটা কানেক্টিভ টিস্যু লেয়ার থাকে, তারপরে হচ্ছে এই ব্লাড ভেসেলের লাইনিং এন্ডোথেলিয়াল লেয়ার। এই 4টা লেয়ার দিয়ে 3 মান্থস পর্যন্ত এই বেরিয়ার হিসেবে কাজ করে, যেটা হচ্ছে ব্লাড সার্কুলেশনে বেরিয়ার হিসেবে কাজ করে ম্যাটারনাল ফিল্টার ব্লাড। তারপরে হচ্ছে বিগিনিং অফ দ্য ফোর্থ মান্থের শুরু বা শেষের দিক থেকে এই প্লাসেন্টাল বেরিয়ার যখন এক্সচেঞ্জ ফিটাল ডিমান্ড বেড়ে যায়, তখন এই যে ব্লাড এক্সচেঞ্জটা হচ্ছে রেট বেড়ে যায়, তখন হচ্ছে এই মাঝখানে মিডিলের 2টা লেয়ার অবলিটারেট হয়ে যায়, 2টা লেয়ার অবলিটারেট হয়ে ব্লাড ভেসেলগুলি সরাসরি ডাইরেক্টলি সিনসেশিয়ামের সাথে কানেক্টেড হয়ে যায়, অ্যাটাচড হয়ে যায়, তখন শুধু 2টা লেয়ার থাকে, সিনসেশিয়াম লেয়ার আর ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল লেয়ার, এই 2টা লেয়ার তখন প্লাসেন্টাল বেরিয়ার হিসেবে কাজ করে, তখন হচ্ছে এক্সচেঞ্জ রেট অনেক বেড়ে যায়। এই যে দেখো এখানে হচ্ছে এগুলো হচ্ছে ভিলাই ব্রাঞ্চিং ইন্টারভিলাই স্পেসে ঢুকে হচ্ছে ব্লাড সার্কুলেশন এক্সচেঞ্জটা বাড়াচ্ছে, প্লাসেন্টার এক্সচেঞ্জ। এই যে এটা এটা হচ্ছে যখন প্লাসেন্টা ফুললি ফাংশনিং হয় ফোর্থ মান্থ থেকে ফুললি ফাংশনিং হওয়ার পরে, এই যে এটা হচ্ছে ডেসিডুয়াল, তখন হচ্ছে এরকম ফিচার পাওয়া যায়। এটা হচ্ছে ডেসিডুয়াল পোর্শন, যেটা ম্যাটারনাল এন্ডোমেট্রিয়ামের ডেসিডুয়াল পোর্শন, এটা এটা হচ্ছে একটা মেমব্রেন দিয়ে কালার থাকে ডেসিডুয়াল পোর্শনটা, এদিকে হচ্ছে করিওনিক পোর্শন, যেটা হচ্ছে করিওনিক প্লেট বা করিওনিক মেমব্রেন এদিকে, আর এটা হচ্ছে করিওনিক ব্লাড ভেসেলস, করিওনির মধ্যে করিওন ব্লাড ভেসেল ডেভেলপ করে, এই করিওন ব্লাড ভেসেলস গুলি করিওনিক প্লেটের দিকে থাকে, পরে হচ্ছে এটা ব্লাড ভেসেলটা করিওনিক প্লেটের দিকে থাকে, এই করিওনিক ব্লাড ভেসেল গুলি কনভার্ট হয়ে কানেক্টিং স্ট্রাকচার দিকে এসে আম্বিলিকাসের এখানে এটা আম্বিলিকাল ভেসেলস এ কনভার্ট হয়। তো এইদিকে হচ্ছে ডেসিডুয়াল প্লেট, যেটা এখান থেকে হচ্ছে স্পাইরাল আর্টারি 80-100 স্পাইরাল আর্টারি এই ডেসিডুয়াল প্লেটটাকে সাপ্লাই দেয়। তো স্পাইরাল আর্টারি ইরোডেড হয়ে ইন্টারভিলাস স্পেসে যে ব্লাড দিয়ে দিচ্ছে, আবার যখন এই যে ফিটাসের করিওনিক ভেসেলস দিয়ে এই ব্লাডগুলি চলে যাবে ফিটাসের মধ্যে, আবার যখন ওই যে আর্টারি দিয়ে এদিকে হচ্ছে এইগুলো হচ্ছে ভেন, আম্বিলিকাল ভেনটা হচ্ছে তোমার হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে যায়, আর আম্বিলিকাল আর্টারি হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে যায়, এখানে কিন্তু উল্টা। তো এখানে হচ্ছে আম্বিলিকাল আর্টারি দিয়ে আবার ব্লাড এখানে ফেরত আসবে, যেটা হচ্ছে এই যে আর্টারি দিয়ে এখানে ব্লাড গুলি ফেরত আসলো, এটা হচ্ছে আবার এন্ডোমেট্রিয়াল ভেন দিয়ে ইন্টারভিলাস স্পেসে আবার ব্লাডটা আসবে, এসে এন্ডোমেট্রিয়াল ভেন দিয়ে আবার ইউটেরাসে ফেরত চলে যাবে, ব্লাড গুলি রিটার্ন করবে। তো এইগুলো হচ্ছে ইন্টারভিলাস স্পেস, আর এটা হচ্ছে ডেসিডুয়াল প্লেট, এই যে মাঝখানে মাঝখানে এগুলো হচ্ছে ডেসিডুয়াল স্যাপটা। যখন ফোর্থ মান্থ পরে ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো, আমরা যারা আফটার ইন্টার ইউটেরাইন লাইফ, এই আমাদের হার্টে যেমন আর্টারি দিয়ে অক্সিজেন মানে অক্সিজেন ব্লাডের মাধ্যমে টিস্যুতে যায়, এখানে কি ফুল উল্টাটা হবে হার্টের কাজ? হ্যাঁ, এখানে তো না, হার্ট দিয়ে তো হচ্ছে ফুল বডিতে যাবে, তারপরে হচ্ছে চলে আসে আবার ব্লাডটা চলে আসবে, এখানে হচ্ছে স্পাইরাল আর্টারি, এটা হচ্ছে দেখো আমি তোমাকে এটা এটা বুঝাচ্ছি পরে, দাঁড়াও, এই যে স্পাইরাল আর্টারি দিয়ে ব্লাডটা আসলো, প্লাসেন্টাটা শেষ করে নেই, আমি ব্লাড সার্কুলেশনে যাবো তখন। এটা হচ্ছে ডেসিডুয়াল প্লেট, ডেসিডুয়াল প্লেট থেকে এখানে হচ্ছে ডেসিডুয়াল স্যাপ থেকে কিছু দেখো ডেসিডুয়াল স্যাপটা আসছে, এই ডেসিডুয়াল স্যাপটা যেগুলি আসে এগুলো হচ্ছে ডেসিডুয়াল সাইড থেকে আসে, কিন্তু এই যে করিওনিক প্লেট পর্যন্ত ডেসিডুয়াল স্যাপটা গুলি আসবে না। তো এই যে মাঝখানে মাঝখানে কতগুলি ডেসিডুয়াল স্যাপটা থাকে, 15-20 ডেসিডুয়াল স্যাপটা দিয়ে এই প্লাসেন্টাটা হচ্ছে কতগুলি সেগমেন্টে ভাগ হয়, কতগুলি
সোয়েলিং দেখা যায় ম্যাটারনাল সাইড থেকে। এগুলোকে সেগমেন্টের যে ভাগ হচ্ছে এগুলোকে বলা হয় কটিলিডনস। এটা ম্যাটারনাল সাইড থেকে দেখা যায়, এই ফিটাল সাইড থেকে দেখা যায় না। এটা যখন প্লাসেন্টাটা রিমুভ হয় আফটার ডেলিভারি, তখন ডেলিভারির পরে এরকম কিছু উঁচু উঁচু সোয়েলিং দেখা যায়, সেটাকে বলা হয় কটিলিডন। এগুলো রেসিডুয়াল সেপটা দিয়ে, রেসিডুয়াল সেপটা করিওনিক প্লেট পর্যন্ত আসে না। আর এখানে হচ্ছে আম্বিলিকাসে আর আর্টারি থাকে দুইটা আর ভেন থাকে একটা, একটা ভেন অবলিটারেটেড হয়ে যায়। এই যে দেখো বিনিং অফ ফোর্থ মান্থ, এখানে ফেটাল পোর্শন করিওনিক ফ্রন্ডোসাম। এই যে এটা হচ্ছে ডেসিডুয়া বেজালিস, যেখানে হচ্ছে প্লাসেন্টাটা ফরমেশন হচ্ছে ওয়েল ডেভেলপ, সেই জায়গাটাকে বলা হচ্ছে ডেসিডুয়াল পোর্শনে হচ্ছে ডেসিডুয়া বেজালিস। এইটা হচ্ছে ডেসিডুয়াল পোর্শন, ডেসিডুয়া বেজালিস। আর এই যে অ্যাবএমব্রায়োনিক পোল, এই সাইডটাতে হচ্ছে ডেসিডুয়া ক্যাপসুলারিস। ডেসিডুয়াল পোর্শনটা হচ্ছে ডেসিডুয়া ক্যাপসুলারিস, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের একটা লেয়ার, যেটা হচ্ছে এমব্রায়োটাকে কভার করে রাখতেছে, কিন্তু এদিকে প্লাসেন্টাটা ওয়েল ডেভেলপ না, সেটা হচ্ছে ডেসিডুয়া ক্যাপসুলারিস। আর বাকি ইউটেরাইন ক্যাভিটির ওয়ালে, এটা হচ্ছে ইউটেরাইন ক্যাভিটি, ইউটেরাইন ক্যাভিটির ওয়ালে বাকি যে এন্ডোমেট্রিয়ামের পোর্শন সেটা হচ্ছে ডেসিডুয়া প্যারাইটালিস। তো ডেসিডুয়া প্যারাইটালিস এটা। আর এই যে এটা ট্রফোব্লাস্টের পোর্শন, ট্রফোব্লাস্টের পোর্শনে এখানে হচ্ছে করিওনিক প্লেট থেকে, এখানে এই সাইডটা হচ্ছে করিওনিক ফ্রন্ডোসাম আর এই সাইডটা হচ্ছে করিওনিক লিপ। তো আস্তে আস্তে যখন এমব্রায়ো হচ্ছে এনলার্জ হতে থাকবে, ডেভেলপমেন্ট হতে থাকবে, গ্রোথ বাড়তে থাকবে, তখন হচ্ছে যে মাঝখানে যে করিওনিক ক্যাভিটিটা ছিল, করিওনিক ক্যাভিটিটা আস্তে আস্তে অবলিটারেট হয়ে যায়। তখন এই যে এমনিওটিক মেমব্রেন আর করিওনিক প্লেট একসাথে অ্যাটাচ হয়ে যায়, করিওনিক ক্যাভিটি অবলিটারেট হয়ে যায়। আর ইউক সেক যেটা ছিল সেটা করিওনিক ক্যাভিটির ভিতরে ছিল, তো সেটা আস্তে আস্তে শিং করে অবলিটারেট হয়ে যাবে। তখন ফার্দার যখন এমব্রায়ো ডেভেলপ হয় তখন এমনিওটিক ক্যাভিটিটা পুরো এমব্রায়োটাকে কভার করে ফেলে। এই যে এই এমব্রায়োটা তখন সাসপেন্ডেড হয়ে থাকে করিওনিক এই এমনিওটিক ক্যাভিটির ভিতরে। এটা হচ্ছে কানেক্টিং স্ট্রোক, এই যে ফুললি ফর্ম একটা প্লাসেন্টা ফর্মেশন হলো। এন্ড ফুল ফর্ম প্লাসেন্টার এটার শেপটা কেমন, এটা ডিস্কয়ের শেপ, এটা ডায়ামিটার 15-25 সেন্টিমিটার, থিকনেস হচ্ছে 3 সেন্টিমিটার, আর এটার ওয়েট হচ্ছে 500-600 গ্রাম। আর বার্থ যখন হয় তখন নিজে ইউটেরাইন ওয়ালে অ্যাটাচ থাকে, ফিটাস ডেলিভারির 30 মিনিটসের মধ্যে এই প্লাসেন্টাটাও এক্সপেলড হয়ে যায়, ইউটেরাস থেকে বের হয়ে চলে আসবে। ইউটেরাস থেকে বের হয়ে আসার পরে তখন যদি ম্যাটারনাল সাইড আমরা দেখি, তাহলে এই কটিলিডনের স্ট্রাকচারটা দেখতে পাবো। এই সাইডে হচ্ছে ম্যাটারনাল সাইডে, এটা হচ্ছে কটিলিডনের স্ট্রাকচার। এগুলো হচ্ছে কতগুলো সোয়েলিং টাইপ স্ট্রাকচার, বালজিং এরিয়া যেটা হচ্ছে কটিলিডন, আর মাঝখানে এই গ্রোভগুলি, এগুলো হচ্ছে ডেসিডুয়াল স্যাপটা দিয়ে ফর্মেশন হচ্ছে। এটা হচ্ছে ম্যাটারনাল সাইড। আর ফিটাল সাইডে দেখলে এটা হচ্ছে ওই যে করিওনিক এমনিওটিক মেমব্রেন, যেটার মধ্যে করিওনিক ব্লাড ভেসেল থাকে, এটা কনভার্জ হয়ে আম্বিলিকাল ভেসেলস ফর্ম করে, এটা হচ্ছে আম্বিলিকাল কর্ড। এখন হচ্ছে প্লাসেন্টা সার্কুলেশন, এই করিওনিক কটিলিডন ব্লাড 80-100 স্পাইরাল আর্টারি থেকে ব্লাডটা নেয়, ব্লাডটা কালেক্ট করে নিয়ে আসে, তারপর ডেসিডুয়াল প্লেট পাস করে ইন্টারভিলাস স্পেসে যায়, সেখান থেকে ভিলাইতে যায়। প্লাসেন্টার ফাংশনটা কি, ফাংশন মেইনলি হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাস এন্ড এক্সচেঞ্জ অফ নিউট্রিয়েন্টস এন্ড ইলেকট্রোলাইটস, ট্রান্সমিশন অফ ম্যাটারনাল অ্যান্টিবডি। ম্যাটারনাল অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি, মেইনলি হচ্ছে প্লাসেন্টা দিয়ে ফর্ম যায়, পাস প্যাসিভ ইমিউনিটি দেয়। আর প্রোডাকশন অফ হরমোন, হরমোন হচ্ছে প্রোজেস্টেরন, তারপরে হচ্ছে এস্ট্রোজেন আর হিউম্যান করিওনিক গোনাডোট্রপিন, যেটাকে এসসিজি বলা হয়, সোমাটো মেমোট্রপিন, আর ডিটক্সিফিকেশন অফ সাম ড্রাগস। এখন আসো এমনিয়ন, তোমাকে সার্কুলেশনটা আমি কে প্রকোশন করছিলাম এটা আমি পরে বলতেছি, এটা শেষ করে নেই আগে প্লাসেন্টারি এটা তারপরে। তো এখানে আসো, যেটা হচ্ছে এমনিয়ন, এমনিয়নটা হচ্ছে একটা লার্জ স্যাক, এটা হচ্ছে লার্জ স্যাক, যেটা এমনিওটিক ক্যাভিটি, যেটার মধ্যে হচ্ছে এমনিওটিক ফ্লুইড থাকে। এই এমনিওটিক ফ্লুইডের ভিতরে ফিটাসটা সাসপেন্ডেড থাকে, এমনিওটিক ফ্লুইডটা কি, এটা ফর্মেশন হয় একটা এমনিওটিক ফ্লুইডটা ফর্মেশন হয় এমনিওটিক, কিছু আছে এমনিওটিক সেলস, আর মেইনলি হচ্ছে ডিরাইভ ফ্রম ম্যাটারনাল ব্লাড ভেসেলস। ম্যাটারনাল ব্লাড থেকেই মেইনলি এমনিওটিক ফ্লুইডটা আসে, আর অল্প কিছু আসে এমনিওটিক সেলস থেকে, এমনিওটিক ক্যাভিটির ওয়ালে যে সেলগুলি থাকে সেই সেলগুলি থেকে এমনিওটিক ক্যাভিটিটা মেইনলি আসে। আর এমনিওটিক ক্যাভিটি এমনিওটিক ফ্লুইডের মেইনলি হচ্ছে 10 উইকের সময় এটার অ্যামাউন্টটা থাকে 30 ml এর মতো,
তারপরে 20 উইকসে হচ্ছে 450 এমএল, তারপরে 37 উইকস যখন ফুল টার্ম ফিটাস হয়ে যায় তখন এটাতে হচ্ছে 800 থেকে 1 লিটার পর্যন্ত অ্যামনিওটিক ফ্লুইড থাকবে। এটা হচ্ছে নর্মাল, 800 থেকে 1 লিটার পর্যন্ত অ্যামনিওটিক ফ্লুইডটা হচ্ছে নর্মাল। যদি এর বেশি থেকে যায়, এর বেশি মানে 1500 মানে 1.5 লিটারের বেশি যখন অ্যামনিওটিক ফ্লুইড থাকবে, এক্সেসিভ অ্যামাউন্ট অফ অ্যামনিওটিক ফ্লুইড, এই কন্ডিশনটাকে বলা হয় পলিহাইড্রামনিওস। পলিহাইড্রামনিওস এইটা আমরা বেশি পাই হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি যদি হয়, মানে প্রেগনেন্সি যদি একের বেশি থাকে ফিটাস, তাহলে তারপরে হচ্ছে ম্যাটারনাল ওই যে তোমার ডায়াবেটিস থাকলে, কিছু আননোন কোজ আছে সেই ক্ষেত্রেও পলিহাইড্রামনিওস থাকতে পারে, তারপরে আরো কিছু কনজেনিটাল অ্যানোমালি থাকলে যেমন এনেনকেফালি, ইসোফেজিয়াল এট্রোপি, এগুলোতে পলিহাইড্রামনিওস পাওয়া যায়। আর ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট যদি অ্যামনিওটিক ফ্লুইড থাকে, ইনসাফিসিয়েন্ট যেমন 500 ml এর চেয়ে যদি কম থাকে তখন এই কন্ডিশনটাকে বলা হয় অলিগোহাইড্রামনিওস। এটা রিলেটেড টু রেনাল এজেনেসিস, মানে কিডনি ঠিকমতো ফর্মেশন হয় নাই, তখন হচ্ছে ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট হবে। আর অ্যামনিওটিক ফ্লুইডের ফাংশন হচ্ছে অ্যাবজর্বস জলস, অ্যালাউস ফর ফিটাল মুভমেন্টস, ফিটাস যেন ফ্রি মুভমেন্ট করে, এটাই হচ্ছে মেইন ফাংশন এটা। আর এটা হচ্ছে প্রিভেন্ট অ্যাডহেরেন্স অফ এমব্রায়ো টু সারাউন্ডিং টিস্যুস। এগুলো অ্যামনিওটিক ফ্লুইডের ফাংশন। অ্যামনিওটিক ফ্লুইডটা কি, এটা হচ্ছে ক্লিয়ার একটা ওয়াটারি ফ্লুইড ছিল। এখন আছে আম্বিলিকাল কর্ড। এই যে আম্বিলিকাল কর্ড, ফার্স্টে আম্বিলিকাল কর্ড যখন এমব্রায়ো গ্রোথ হয়, ফিটাসটা গ্রোথ হতে থাকে, তখন আমরা জানি যে একটা ইয়ক স্যাক স্টক ছিল আর একটা কানেক্টিং স্টক ছিল। তো কানেক্টিং স্টকের ভিতরে ছিল অ্যালান্টোয়েস, আর হচ্ছে কানেক্টিং ওখানে ছিল ব্লাড ভেসেলস, কিছু পরিণিক ব্লাড ভেসেলস, আর হচ্ছে ইয়ক স্যাক স্টকে ছিল ভাইটালাইন ভেসেলস, ভাইটালাইন ডাক্ট আর ভাইটালাইন ভেসেলস ছিল। তারপর যখন এমব্রায়োটা আরো ডেভেলপ করতে থাকে, ফোল্ডিং হয়, তখন হচ্ছে ওই যে তিনটে জার্ম লেয়ার ফর্মেশন হতে থাকে, তখন হচ্ছে এই কানেক্টিং স্টক আর ভাইটালাইন ডাক, যেটা দুইটা হচ্ছে ক্লোজলি অ্যাপোজিশন হয়, একসাথে হয়ে যায়, হয়ে গিয়ে আম্বিলিকাল কর্ড ফর্ম করে। তো আম্বিলিকাল কর্ড যখন ফর্ম করলো, ফর্ম করার পরে তারপরে আস্তে আস্তে এই যে তোমার অ্যালান্টোইস ছিল যেটা, সেটাও হচ্ছে আস্তে আস্তে অবলিটারেট হয়ে যায়, ভাইটালাইন ডাক অবলিটারেট হয়ে যাবে, হয়ে গিয়ে সব ব্লাড ভেসেল মিলে ফর্ম করবে হচ্ছে আম্বিলিকাল ভেসেলস। আম্বিলিকাল ভেসেলস এর মধ্যে দুইটা টু আম্বিলিকাল আর্টারিস এন্ড ওয়ান আম্বিলিকাল ভেন আর হোয়াটন সেলে, এগুলো সব ভেসেলস গুলি, এগুলো সব ফর্মেশন হবে থার্ড মান্থ পরে। থার্ড মান্থের আগ পর্যন্ত এই যে ভাইটালাইন ডাক, তারপরে অ্যালান্টোইস, এগুলো থাকে, তারপরে আস্তে আস্তে এগুলো অবলিটারেট হয়ে যাবে, তখন হচ্ছে ফুললি একটা আম্বিলিকাল ফর্মেশন হবে, এটার ভিতরে এই স্ট্রাকচার গুলি থাকে। হোয়াটন সেলে হচ্ছে একটা জেলি লাইক স্ট্রাকচার যেটা এই ব্লাড ভেসেল গুলিকে প্রোটেকশন দিয়ে রাখে। ম্যাডাম, থার্ড মান্থের পরে একসাথে কেন হয়ে যায়? একসাথে থার্ড মান্থ যখন হচ্ছে তোমার ইয়ক সেকের ছবিটা মনে আছে, যে এখানে ভাইটালাইন ডাক যেটা আমি দেখিয়েছিলাম, ভাইটালাইন ডাক ছিল আর কানেক্টিং স্ট্রিপ ছিল, তখন এমব্রায়ো ডেভেলপ করে হচ্ছে ইয়ক সেকের লাইনিং কি ছিল, এন্ডোডার্মাল লাইনিং। তো এন্ডোডার্ম যখন ভিতরে ঢুকতে থাকতে থেকে থেকে তখন যখন গাট টিউব ফর্মেশন করে, তখন আস্তে আস্তে হচ্ছে এমব্রায়ো ডেভেলপ হয়, ওইটা শ্রিঙ্ক হতে থাকে, ওই জায়গাগুলির স্পেসটা তো কমতে থাকে, ডাকগুলি কমতে থাকবে, শ্রিঙ্ক হতে থাকবে, ইন্টেস্টাইন ভিতরে ইন্টেস্টাইনাল লুপ ডেভেলপ হতে থাকে। ইন্টেস্টাইনাল লুপ যখন ডেভেলপ হয়, তখন 6 উইক থেকে ইন্টেস্টাইনাল লুপ ডেভেলপ হয়, তখন কিন্তু ফিটাসের অ্যাবডোমিনের সাইজ স্মল সাইজ থাকে, বাট হচ্ছে ইন্টেস্টাইনাল লুপের গ্রোথ বেশি হয়ে যায়, তখন অ্যাবডোমিনের ভিতরে ইন্টেস্টাইনাল লুপ আর স্পেস দিতে পারে না। স্পেস না দেওয়ার কারণে ইন্টেস্টাইনাল লুপ গুলি ওই যে আম্বিলিকাল কর্ড বা ভাইটালাইন ডাক দিয়ে বের হয়ে চলে আসে, এই যে স্পেস গুলি দিয়ে বের হয়ে চলে আসে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, ওই যে বিয়েতে ইয়কস ক্যাভিটির এইদিকে বের হয়ে চলে আসলো। তারপরে যখন আবার আস্তে আস্তে এমব্রায়োটা আরো বাড়তে থাকবে, তো অ্যাবডোমিনাল স্পেস বাড়ে, অ্যাবডোমিনাল ক্যাভিটিটা বাড়ে, তখন ইন্টেস্টাইনাল লুপ গুলি 10 উইকের মধ্যে আবার ব্যাক করে অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে যায় যখন, তখন হচ্ছে ওইগুলোর চারদিকের যে অ্যাবডোমিনটা যখন বড় হয়, তখন ওই প্রেসারে এগুলি সব কানেক্টিং স্টক, ইয়কসেক, ভাইটালাইন ড্রাগ, এগুলো সব আস্তে আস্তে মার্চ করে ফেলে, একসাথে চলে এসে প্রেসারে তখন হচ্ছে একসাথে মার্চ করে, তখন ওই যে লুপগুলি যখন অ্যাবডোমিনের ভিতরে ঢুকে যাবে, তখন হচ্ছে ভাইটালাইন ডাকটাও আস্তে আস্তে অবলিটারেট হয়ে যায়, অ্যালান্টোইসটাও অবলিটারেট হয়ে যাবে, তখন ব্লাড ভেসেলগুলি একসাথে হয়ে ওই আম্বিলিকাল ভেসেলসটা ফর্ম করে। আচ্ছা,
ওইগুলো সব পুরা কমপ্লিট হতে 3 মাস সময় লাগে আর কি, 3 মাসের মধ্যে এগুলো সব কমপ্লিট হয়ে যায়। জি ম্যাডাম। আচ্ছা এখন আসা হচ্ছে তোমাদের হচ্ছে টুইন প্রেগনেন্সি, যেটা টুইন প্রেগনেন্সি এটা হচ্ছে টুইন প্রেগনেন্সি 2/3 অফ দ্য টুইনস আর বেশিরভাগ টুইনই হবে 2/3 হয় ডাইজাইগোটিক টুইনস আর 1/3 থাকে মনোজাইগোটিক টুইনস। তো ডাইজাইগোটিক টুইনস যেটা এটা মেইনলি দেখো ফর্মেশন হয় সাইমেন্টেনিয়াস শেডিং অফ দ্য টু ওসাইটস। নর্মালি কি বলছিলাম যে একটা ওসাইটই শেডিং হয় এক একটা ওভুলেশনে, কিন্তু কোনো কারণে যদি রেয়ার কেস এটা হচ্ছে সাইমালটেনিয়াসলি যদি দুইটা ওসাইট শেডিং হয় বা আবার অথবা হচ্ছে ডিফারেন্ট স্পার্মাটোজোয়া তো অনেকগুলি আসে, তো ডিফারেন্ট স্পার্মাটোজোয়া যদি দুইটা ওসাইট শেডিং হয় তখন হচ্ছে ডিফারেন্ট স্পার্মাটোজোয়াতে এটা ফার্টিলাইজেশন যদি হয়ে যায় তখন হচ্ছে এই ডাইজাইগোটিক টুইন ডেভেলপ করে। তাদের হচ্ছে থাকবে কি দুইটা এমনিওটিক ক্যাভিটি থাকবে, দুইটা কোরিওনিওটিক ক্যাভিটি, দুইটা প্লাসেন্টা থাকে। মাঝে মাঝে এগুলি হচ্ছে আলাদা আলাদা সেপারেটে থাকে মাঝে মাঝে, কিন্তু তারা হচ্ছে ইমপ্লান্টেশনের পরে তো সবগুলি ইউটেরাসের ভিতরে ইমপ্লান্টেশন হবে, ইমপ্লান্টেশনের পরে মাঝে মাঝে দেখা যায় এগুলো আবার ফিউজড হয়ে যায়। ফিউজ মানে কি দুইটা প্লাসেন্টা ফিউজ হতে পারে অথবা দুইটা কোরিওনিওটিক ক্যাভিটি ফিউজ হয়ে যেতে পারে বা দুইটা এমনিওটিক ক্যাভিটি ফিউজ হয়ে যেতে পারে, কিন্তু এমব্রায়োটা হচ্ছে আলাদাই থাকে। এটা গেল একটা হতে পারে, মোর কমন হচ্ছে এই ডাইজাইগোটিক। এটাতে কিন্তু সেক্স ডিফারেন্স হচ্ছে ডিফারেন্ট টাইপের সেক্স, ধরো একটা ছেলে একটা মেয়ে এরকম, সেম সেক্স এখানে খুব কমই হয়, হয় না সাধারণত। আর মনোজাইগোটিক যেটা সেটা হচ্ছে আইডেন্টিক্যাল টুইনস, সেটা হচ্ছে সেম সেক্স, অত ছেলে ছেলে বা মেয়ে মেয়ে এরকম। এটা ডেভেলপ হয় সিঙ্গল ফার্টিলাইজড ওভাম থেকে, একটা ওভাম ফার্টিলাইজড হলে সেটা থেকেই হয়, রেজাল্টিং ইন স্প্লিটিং অফ জাইগোট এট ভেরিয়াস স্টেজেস অফ ডেভেলপমেন্ট। যে ফার্টিলাইজেশন হওয়ার পরে যে জাইগোট ফর্মেশন হলো তারপরে হচ্ছে ব্লাস্টোসিস স্টেজ পর্যন্ত বাইলেমিনাল জার্ম ডিস্ক মানে সেকেন্ড উইক পর্যন্ত ফর্মেশন হওয়া পর্যন্ত যে কোনো জায়গায় এটা সেপারেট হয়ে যেতে পারে, ওই এমব্রায়ো ব্লাস্ট যেটা ইনার সেলমাসটা, ইনার সেলমাসটা সেপারেট হয়ে যেতে পারে অথবা জাইগোট যখন হলো হওয়ার পরে যে 2 সেল 4 সেল স্টেজ যে কোনো একটা স্টেজে কোনো সেল যদি সেপারেট হয়ে যায় তখন তারা হচ্ছে একটা আলাদা একটা এমব্রায়ো ফর্মেশন করতে পারে। এটাই হচ্ছে মনোজাইগোটিক টুইন এভাবে ডেভেলপ হয়। এদের হচ্ছে দুইটা টু এমনিয়ন থাকে, কিন্তু কোরিওনিক ক্যাভিটি একটা, প্লাসেন্টাও হচ্ছে একটা থাকে। এটা হচ্ছে মনোজাইগোটিক টুইন, তাদের সেক্স হচ্ছে সেম। আরেকটা হতে পারে কনজয়েন্ট টুইন। কনজয়েন্ট টুইনটা হচ্ছে কি ওই যে কিছু দেখো না তোমরা ছবিতে বা নিউজে তো দেখো যে জোড়া লাগানো বাচ্চা থাকে না, কিছু পেটের দিকে জোড়া লাগানো বা পিঠের দিকে বা বুকের দিকে মাথার দিকে জোড়া লাগানো যেটা সেটাই হচ্ছে কনজয়েন্ট টুইন। এই কনজয়েন্ট টুইন গুলি ইন হুইচ ফিটাস আর নট এন্টায়ারলি স্প্লিট ফ্রম ইচ আদার, দেয়ার ইজ ওয়ান এমনিয়ন ওয়ান কোরিয়ন ওয়ান প্লাসেন্টা। কোরিয়ন এমনিয়ন প্লাসেন্টা সবই একই আর দুইটা ফিটাস পুরাপুরি এন্টায়ারলি সেপারেটেড থাকে না একজন একজন কাছে, কোনো একটা জায়গায় এরা জয়েন্ট থাকে। আর এখানে কিছু ছিল পার্চুরেশনের কথা হচ্ছে লাগবে না তোমাকে, এই যে এটা হচ্ছে ডাই জাইগোটিক টুইন, দুইটা হচ্ছে জাইগোট থেকে দুইটা আলাদা আলাদা এমব্রায়ো ডেভেলপ করেছে, এমব্রায়ো ডেভেলপ করেছে। এই যে দেখো দুইটা আলাদা এমব্রায়ো, তারপরে হচ্ছে ইউটেরাসের ভিতরে ইমপ্লিমেন্টেশন হয়েছে, এখানে হচ্ছে বাইলেমিনার জার্ম ডিস্ক পর্যন্ত হয়ে গেছে। এই যে দুইটা আলাদা ইউটেরাসের ভিতরে দুইটা এমব্রায়ো আলাদা, তাদের হচ্ছে প্লাসেন্টা, এখানে হচ্ছে প্লাসেন্টা সেপারেট, এখানে আবার প্লাসেন্টা ফিউজড হয়ে গিয়েছে, কিন্তু কোরিওনিক কেভিটি এমনিওটিক কেভিটি আলাদা, এখানে সব সেপারেট, এখানে আবার প্লাসেন্টাটা ফিউজড হয়ে গেছে, কোরিওনটাও ফিউজড হয়ে গেছে, এখানে এমনিওটিক কেভিটি দুইটা আলাদা আছে। এটা হচ্ছে মনোজাইগোটিক, দেখো এটা হচ্ছে জাইগোট ফর্মেশন হয়েছে, জাইগোট ফর্মেশন হয়ে যাওয়ার পরে এটা যে কোনো একটা স্টেজে সেপারেট হতে পারে, এখানে আলাদা সেল থেকেও দুইটা হতে পারে, আবার এই যে এরকম সেল মাস হলো ইনার সেল মাস, এই ইনার সেল মাসটা আবার দুইটা ভাগে ভাগ হয়ে গেল, সেখান থেকেও হতে পারে। এই যে ইনার সেল মাস এটা হচ্ছে দুইটা সেপারেট হয়ে আলাদা এভাবে হতে পারে, যে কোনো জায়গায় সেপারেট হতে পারে। এই যে দেখো বাইলেমিনার জার্ম ডিস্ক হয়ে গিয়েছিল, কিন্তু এখানে দুইটা বাইলেমিনার জার্ম ডিস্ক দুইটা আলাদা আলাদা ফর্মেশন হয়েছে, এইভাবে যে কোনো থেকে এটা আলাদা দুইটা সেপারেট দুইটা হলে এরকম হবে, আর দুইটা যদি বাইলেমিনার জার্ম ডিস্ক একটা প্লাসেন্টার ভেতরে একটা কোরিওনিক ক্যাভিটির মধ্যে তাহলে হচ্ছে এরকম, আর যদি একটা এমনিওটিক ক্যাভিটি দেখো একটা এমনিওটিক ক্যাভিটি দুইটা এমব্রায়ো ডেভেলপ করেছে এখানে, তো একটা এমনিওটিক ক্যাভিটির ভিতরে এভাবে, এটা হচ্ছে মনোজাইগোটিক টুইন। আচ্ছা আর এখানে হচ্ছে
types of কিছু abnormalities থাকে যে embryo development এ কিছু abnormalities থাকে এটা হচ্ছে abnormalities কি এটা হচ্ছে একটা হচ্ছে malformation disruption deformation এগুলো কিছু টার্ন পাবা এগুলো সব developmental abnormality এই malformation টা হয় during formation of structure যখন হচ্ছে embryogenesis or organogenesis 3 weeks থেকে 8 weeks তখন হচ্ছে develop করে এই structural তার হচ্ছে স্ট্রাকচারে যে কোনো মেলফরমেশন হতে পারে এটা কেন হয় মেবি ডিউ টু ইনকমপ্লিট অর পার্সিয়াল অ্যাবসেন্স অফ এ স্ট্রাকচার অর ইন অল্টারেশন অফ ইটস নর্মাল কনফিগারেশন মেলফরমেশনটা কেন হতে পারে এটা হচ্ছে এনভায়রনমেন্টাল বা জেনেটিক ফ্যাক্টরস দিয়ে এটা হচ্ছে অ্যাক্সিডেন্টালি বা যে কোনো উইলিং কজের কারণে হতে পারে এটা মোস্ট মেলফরমেশন দেয়ার অরিজিন ডিউরিং থার্ড টু এইথ উইক অফ জেস্টেশনের কারণে এই মেলফরমেশনগুলি হতে পারে আর ডিসরাপশনটা কি এটা হচ্ছে কতগুলো মরফোলজিক্যাল অল্টারেশন অফ অলরেডি ফর্ম স্ট্রাকচার কিছু স্ট্রাকচার ফর্মেশন হয়ে গেছে কিন্তু পরে এটার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে মেলফরমেশন এই ডিসরাপশন অলরেডি ফর্ম স্ট্রাকচার কোনো ডেস্ট্রাকটিভ প্রসেস দিয়ে এটা চেঞ্জ হয়ে যাওয়া এটা হচ্ছে ডিসরাপশন যেমন ভাস্কুলার অ্যাক্সিডেন্টস লিডিং টু ট্রান্সভার্স লিম্ব ডিফেক্ট কোনো একটা ভাস্কুলার অ্যাক্সিডেন্ট মানে ব্লাড ভেসেল পেঁচিয়ে গিয়ে বা কোনো ব্লাড ভেসেলে যদি ডেভেলপমেন্ট ঠিক মতো না হয় তখন লিম্বে কোনো ডিফেক্ট থাকতে পারে এটা হচ্ছে ডিসরাপশন লিম্ব ডিফেক্ট যেমন হচ্ছে ক্ল্যাব ফুট ডেভেলপ করে এখানে ডিসরাপশনে হচ্ছে অ্যামনিওটিক ব্যান্ড অ্যামনিওটিক যে ক্যাভিটি আছে ওখান থেকে কিছু একটা হচ্ছে ফাইব্রাস ব্যান্ড এসে এটা হচ্ছে ওই যে লিম্বের মধ্যে পেঁচিয়ে যায় পেঁচিয়ে গেলে লিম্বে হচ্ছে ডিফেক্ট হয় লিম্বটা হাত বা পা ঠিক মতো ডেভেলপ করতে পারে না এটা কি হচ্ছে মরফোলজিক্যাল অল্টারেশন হয়ে যায় স্ট্রাকচার যেটা ফর্ম হয়েছিল পরে এটা এটাকে হচ্ছে ডিসরাপশন বলা হয় আর ডিফর্মেশনটা কি এটা কতগুলো মেকানিক্যাল ফোর্স যেটা হচ্ছে মোল্ড এ পার্ট অফ দ্য ফিটাস মানে ফিটাসের কোনো একটা পার্টটাকে একটু চেঞ্জ করে দেয় ঘুরাই দেয় যেমন হচ্ছে ক্ল্যাব ফুটটা কি কম্প্রেশন ইন দ্য অ্যামনিওটিক ক্যাভিটি অ্যামনিওটিক ক্যাভিটিতে যদি ফ্লুইড কোনো কারণে কম থাকলো অলিগোহাইড্রোমিয়াস হয় তখন হচ্ছে পাটা তো ঠিক মতো মেলার জায়গা পায় না তখন দেখা যায় পাটা পেঁচিয়ে রাখে তারপরে ক্লাব ফুট যে বাঁকা পা নিয়ে কিছু জন্ম হয় না বাচ্চাদের জন্মের পর দেখা যায় পা বাঁকা এগুলো হচ্ছে ক্লাব ফুট এটা হচ্ছে ডিফর্মেশন কোন মেকানিক্যাল ফোর্স এর কারণে এটা হয় এটা মেইনলি হচ্ছে ইনভলভ থাকে মাসকুলোস্কেলেটাল সিস্টেমই বেশি ইনভলভ থাকে ডিফর্মেশনে আর সিন্ড্রোম বলতে বোঝায় যে এ গ্রুপ অফ অ্যানিমালিস অনেকগুলি অ্যানিমালিস যদি একসাথে হয় এটাকে একসাথে বলা হয় সিন্ড্রোম যেমন কিছু ভার্টি কিছু অ্যানিমালিস আছে অ্যানাল ক্যানেলে কার্ডিয়াক রিজনে তারপর ট্রাকি সুপিজিয়াল রিজন রেনাল লিম এগুলো সব একসাথে দু তিনটা জায়গায় একসাথে অ্যাবনর্মালিটি দেখা দিলে তখন এই কন্ডিশনটা যে নাম হবে সেই নামের সাথে সিন্ড্রোম ওয়ার্ডটা যোগ হয় এখন এমব্রায়োতে কিছু কনজেনিটাল অ্যানোমালিস কন্ডিশন হতে পারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ডেভেলপমেন্ট পুরো ডেলিভারি পর্যন্ত ফার্স্টে বলছিলাম যে টেরাটোমা ডেভেলপ হতে পারে টেরাটোমা যে কোনো জার্ম লেয়ার থেকে যদি টিউমার আসে সেটাকে বলা হচ্ছে টেরাটোমা জার্ম লেয়ারের টিস্যু যদি অ্যাবনর্মালি গ্রোথ হয় সেটাই হচ্ছে টেরাটোমা ফর্মেশন হয় এটা যেমন ওরোফেরিনজিয়াল মেমব্রেনের এখানে যদি হয় ওরোফেরিনজিয়াল টেরাটোমা তারপরে হচ্ছে প্রিমিটিভ স্ট্রিপ থেকে যেটা বলছিলাম স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা হতে পারে এই ধরনের টেরাটোমা আবার প্রিমোডিয়াল জার্ম সেল থেকে গোনাডে ওভারিয়ান টেরাটোমা ডেভেলপ করে আর কিছু কনজেন্টাল অ্যাবনর্মালিস আছে যেটা ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি থেকে আসে যেমন ট্রাইসোমি এটা হচ্ছে নাম্বারে মনোসোমি তারপর ডাউন সিন্ড্রোম ক্লিনিফেল্টার সিন্ড্রোম টার্নার সিন্ড্রোম এইগুলো সম্পর্কে তোমরা একটু একটু জেনে নিবে বই থেকে আর একটা হচ্ছে ইনফার্টিলিটি হতে পারে যদি ইমপ্ল্যান্ট ফার্টিলাইজেশন না হয় তাহলে হচ্ছে ইনফার্টিলিটি জিনিসটা কি ফেলার অফ ফার্টিলাইজেশন আর একটোপিক প্রেগনেন্সি একটোপিক প্রেগনেন্সিতে বলছিলাম অ্যাবনর্মাল ইমপ্লান্টেশন আউটসাইড দ্য ইউটেরাইন ক্যাভিটি এটা হচ্ছে একটোপিক প্রেগনেন্সি তাহলে একটোপিক প্রেগনেন্সিটা কি এটার সাইটগুলি তারপরে হচ্ছে প্লাসেন্টা প্লাসেন্টাতে কিছু অ্যাবনর্মালিটি ডেভেলপ করে এটা হচ্ছে যেমন একটা কন্ডিশন হচ্ছে হাইড্রোটিফর্ম মল একটাকে বলা হয় কোরিওকার্সিনোমা হাইড্রোটিফর্ম মলটা হচ্ছে বিনাইন কন্ডিশন কোরিওকার্সিনোমাটা হচ্ছে ম্যালিগন্যান্ট তো হাইড্রোটিফর্ম মল যেটা সেটা হচ্ছে যখন হচ্ছে এই যে ট্রোপোপ্লাস্ট সেলগুলি থেকে ভিলাই ফর্মেশন হওয়ার কথা এখানে যদি ভিলাই ফর্মেশন না হয় ওখানে মেজোডার্মাল কোর আসে নাই ভিলাই ফর্মেশন হয় নাই তখন ওইখানে সাইটোট্রোপোপ্লাস্ট
সেলগুলি সেন্সরিয়াল লেয়ারগুলি এগুলো কতগুলি সিস্ট লাইক স্ট্রাকচারে চেঞ্জ হয়ে যায়। এটাকে বলা হয় গ্রেপ লাইক স্ট্রাকচার, মানে আঙ্গু থোকা থোকা আঙ্গুরের মতো ভেতরে প্লাসেন্টাটা হয়ে যাবে, থোকা থোকা আঙ্গুরের মতো গ্রেপ লাইক স্ট্রাকচার, তখন এখানে আর বিলাই দেখা যাবে না ট্রকোব্লাস্টিক টিস্যুতে। এই কন্ডিশনটাকে বলা হয় হাইডার্জিক হরমোন। তখন কি হয়, ওই যে এসসিজি হরমোন যেটা সিক্রেশন সাইটোপ্লাজম থেকে সিক্রেশন হয়েছে, এই এসসিজি হরমোনটা লেভেল অনেক বেড়ে যায়, অনেক মেরে যায়। এটা হলো ব্লাডে হচ্ছে সিরাম এসসিজি লেভেল কাউন্ট করলে দেখা যায়, আল্ট্রাসাউন্ড করে দেখা যায়, ফিটাস দেখতে পাওয়া যাচ্ছে না, এমব্রায়ো কোনো পোল দেখা যাচ্ছে না, তখন শুধু প্লাসেন্টা দেখা যাবে, প্লাসেন্টা একটু অ্যাবনর্মাল সিস্টিক স্ট্রাকচার। তখন ব্লাড সিরাম লেভেল এক্সামিন করলে, টেস্ট করলে দেখা যাচ্ছে যে এসসিজি লেভেল অনেক বেড়ে গেছে, তখন এটা দিয়ে কনফার্ম হওয়া হয় যেটা হাইড্রেটিক ফর্মল। তো আর কোরিওকার্সিনোমা হচ্ছে এটার ম্যালিগন্যান্ট কন্ডিশন। এই হাইড্রেটিক ফর্মলটাই যখন এই যে ট্রকোব্লাস্ট সেলগুলি যখন এন্ডোমিউট্রিয়ামকে ইনভলভ করে ফেলে এই সিস্টিক চেঞ্জ দিয়ে, তখন এটা হয়ে যায় ম্যালিগন্যান্ট কন্ডিশন, এটাকে বলা হয় কোরিওকার্সিনোমা। তো হাইড্রেটিক ফর্মল কন্ডিশনে এমব্রায়োটা ডেভেলপ হয় না, কিন্তু মাঝে মাঝে আবার হইতেও পারে, পার্সিয়ালি ডেভেলপ হয়, হয়ে এটা আবার ডেথ হয়ে যায়, কিন্তু কোরিওকার্সিনোমাতে কোনো এমব্রায়ো ডেভেলপ হবে না, শুধু হচ্ছে ট্রোপোলাস সেল আর এন্ডোমেট্রিয়ামকে এটা ইনভলভ করে, এটা হচ্ছে ম্যালিগন্যান্ট কন্ডিশন। তখন হচ্ছে এসসিজি লেভেল মানে 1 লাখের উপরে চলে যায়, আর এটাতে মনে হয় 5,000 না কতর উপরে যেন যায়, আমি শিওর না, এরকম একটা লেভেল আছে। এসসিজি লেভেল দিয়ে ডায়াগনোসিস করা হয় হাইড্রেটিক ফর্মল আর কোরিওকার্সিনোমা। গেস্টুলেশন, যেটা গেস্টুলেশনের সময় কিছু যে টাইলিমিনার জাম যে যখন ফর্মেশন হয় তখন কিছু চেঞ্জ, সেটা বলছিলাম একটা সিরেনোমেলিয়া। সিরেনোমেলিয়া হচ্ছে এটা হচ্ছে কোডাল ডিসজেনেসিস, এটা একটা কন্ডিশন যখন মেজোডার্মাল সেলগুলি যখন মাইগ্রেট করে, মাইগ্রেট করে মেজোডার্ম লেয়ার ফর্ম করে, কোনো কারণে যদি মেজোডার্ম সেল কোনো একটা দিকে ঠিক মতো মাইগ্রেট করলো না, ওই যে কোডাল রিজনে, মেনলি কোডাল রিজনে যদি মাইগ্রেট করে মেজোডার্ম লেয়ারটা যদি ফর্মেশন ঠিক মতো না হয়, তখন হচ্ছে এই কোডাল ডিসজেনেসিস হয়, মানে লয়ার লিম ফিউজ হয়ে যাবে, এই কন্ডিশনটাকে বলা হয় সিরেনোমেলিয়া। আর হেটারোটিক্সি হচ্ছে অ্যাবনর্মাল পজিশন, এই যে রিস্টুলেশনের কারণে তখন বলছিলাম ক্রেনিয়ালি কডালি সেল মাইগ্রেট হয়, আবার ল্যাটারালি মাইগ্রেট হয়, কোনটা রাইট সাইডে যাবে কোনটা লেফট সাইডে অর্গান হয়, এগুলো সব এই রিস্টুলেশনের সময় ডিটারমাইন হয়। কোনো কারণে যদি লেফটটা রাইটে চলে আসে বা রাইটেরটা লেফট পজিশনে, পজিশন রিভার্স হয়ে যায়, তখন এটাকে বলা হয় হিটারোটেক্সি। যেমন হচ্ছে কথা, সেটা যদি রাইট সাইডে চলে আসে, এইটা হচ্ছে ওই যে সাইটাস ইনভার্সাস বা হিটারোটেক্সি বলা হয় এটাকে। অ্যানেনকেফালি হতে পারে, স্পিনার স্পাইন যেটা স্পাইনাল কলাম যেটা ফর্মেশন হয়, এখানে হচ্ছে স্পাইন বাইফিড হয়ে যেতে পারে, মানে ভাগ থাকে স্পাইনাস প্রসেসে, ভার্টিবার স্পাইনাস প্রসেসে বাইফিড মানে ডিভিশন হয়ে যায়, ওখানে এই যে ভার্টিবা তো দুই সাইড থেকে এসে মিড লাইনে ফিউশন হয়ে ভার্টিবা ফর্মেশন করে, তো যদি ফিউশনটা পোস্টেরিয়রলি ঠিক মতো না হয় স্পাইনাস প্রসেসে, তখন এটা স্পাইনা বাইফিড ডেভেলপ করে। তো এটা নিউরাল টিউবের এই ডিফেক্টটা মেইনলি হয় হচ্ছে ওই যে ক্রেনিয়াল নিউর উপর আর কোডাল নিউর উপর, যেটা হচ্ছে আপার এন্ড লোয়ার এন্ডে নিউরাল টিউব যে ফিউশন হয়, ফিউশন যদি ঠিক মতো না হয়, ক্রেনিয়াল এন্ডে ফিউশন যদি ফেলার হয়, তখন হচ্ছে এই অ্যানেনকেফালিটা ডেভেলপ করে। অ্যানেনকেফালি হইলে তখন ফিটাসের হেড এর যে ক্রেনিয়াল রিজনে ভার্টেক্স যেটা, সেটা ফর্মেশন হবে না, ওই জায়গাটা ওপেন থাকবে, স্কালও ফর্মেশন হবে না, প্লাস হচ্ছে ব্রেনের যে ভার্টেক্স রিজনের যে ফোর ব্রেনের আপার পোর্শনটা ফর্মেশন হয় না, এই জায়গাটা ওপেন থাকে, এই কন্ডিশনটাকে বলা হয় এনেনকেফালি। আর স্পিনা বাইফিডাটা হচ্ছে কডাল রিজনে, কডাল নিউর উপর যদি ফেলার হয় ক্লোজ হতে, তখন হচ্ছে এই যে স্পিনা বাইফিডাটা ডেভেলপ করে, এখানে হচ্ছে স্পাইনাল কর্ডটা ওপেন থাকে, যা নার্ভ টিস্যু ওপেন থাকে স্কিনের সাথে, দেখা যায় নার্ভ টিস্যু ওপেন হয়ে আছে, ছবিতে দেখবা এরকম আছে। তো এনেনকেফালির বাচ্চা যেগুলো সেগুলো ইন্টারটেনমেন্ট লাইফেই মারা যায়, এগুলো আর হচ্ছে বাঁচে না আর কি। তো আর এটা হচ্ছে ক্যাপিলারি হেমাঞ্জিওমা। আর একটা দেখবা অ্যাবনর্মাল কালেকশন অফ ক্যাপিলারি ব্লাড ভেসেল, অ্যাবনর্মাল কালেকশন হয়, অ্যাবনর্মাল ডাইলেটেশন হয়ে যায় ব্লাড ভেসেলগুলি, ক্যাপিলারি ব্লাড ভেসেল কিছু কিছু জায়গায়, এটা হচ্ছে ক্যাপিলারি হেমাঞ্জিওমা। অনেকের দেখা যায় জন্মের পরে কোনো একটা জায়গা দেখা যায় স্কিনের নিচে যে লাল হয়ে আছে, মানে এটা জন্মদাগ বলে, অনেকেই দেখবা তোমরা শুনে থাকবা জন্মদাগ বলে, লাল হয়ে লাল রেডিশ একটা এরিয়া,
বা কোন একটা জায়গায় লাল এরকম উঁচু হয়ে থাকে বা মৌলের মতো একটা বা কিছু এরিয়ায় স্কিনের লাল, এটাকে বলা হয় হেমাঞ্জিওমা, ক্যাপিলারি হেমাঞ্জিওমা। আর ভেন্ট্রাল, ওই যে যখন ভেন্ট্রাল বডি ওয়াল ডিফেক্ট যখন হচ্ছে যে বলছিলাম ডেভেলপ হয়, এন্ডোডার্ম জানলাম যখন ডেভেলপ হয় তখন হচ্ছে দুই সাইড থেকে ল্যাটারাল বডি ওয়াল ফোল্ড হয়েছে, মিড লাইনে ফিউশন হয়ে যখন হচ্ছে গার্ড টিউবটা ফর্মেশন হয়, তখন এই যে দুই সাইড থেকে ল্যাটারাল বডি ওয়াল এসে যখন মিড লাইনে ফিউশন হয়, এটা যদি ফিউশন কোনো কারণে ফেলার হয় তখন যে ডিফেক্ট হয় এটা হচ্ছে গ্যাস্ট্রোস্কাইসিস। গ্যাস্ট্রোস্কাইসিস মানে অ্যাবডোমিনাল ওয়ালে যদি ডিফেক্ট থাকে, ঠিকমতো ক্লোজ হলো না, ফিউশন হলো না, তখন অ্যাবডোমিনাল অর্গান যেগুলি সেগুলি এক্সপোজ হয়ে যায়, অ্যামনিওটিক ক্যাভিটি, এই কন্ডিশনটাকে বলা হয় গ্যাস্ট্রোস্কাইসিস। আবার ওমফ্যালোসিল আর একটা, এটা হচ্ছে ওই যে আম্বিলিকাল কর্ডের এখানে ওই যে বললাম যেটা যে 6 উইক থেকে 10 উইকের মধ্যে ইন্টেস্টাইনাল লুপগুলি বের হয়ে চলে আসে অ্যাবডোমিনাল ক্যাভিটি স্মল থাকার কারণে, পরে আবার ব্যাক করে। যদি কোনো কারণে রিটার্ন না হয় অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, ইন্টেস্টাইনাল লুপগুলি এই যে আম্বিলিকাল কর্ডের ভিতর দিয়ে অ্যামনিওটিক ক্যাভিটিতে থেকে যায়, তখন এই কন্ডিশনটাকে বলা হয় ওমফ্যালোসিল। এগুলো ডিফেক্ট মাঝে মাঝে থাকে। ওমফ্যালোসিল অনেকটা হচ্ছে নর্মাল, এটা দেখা যায় জন্মের পরেও কিছু থাকে, দেখা যায় আম্বিলিকাসটা একটু ফুলে আছে, পরে দেখা যায় কিছুদিন পরে আস্তে আস্তে এটা হচ্ছে ব্যাক করে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ঢুকে যায়, ইন্টেস্টাইনাল লুপগুলি ঢুকে গিয়ে এটা হচ্ছে কমপ্লিট করে ফেলে, অ্যাবডোমিনাল ওয়ালের ডিফেক্টটা কমপ্লিট হয়ে যায়। যদি পার্সিস্ট থাকে তাহলে হচ্ছে অম্ফ্যালোসিস বলবো। এখন এই যে প্রিন্যাটাল ডায়াগনোসিস, ফিটাসের গ্রোথ ডেভেলপমেন্ট এগুলো অ্যাসেস করা হয় ইউটেরাসের ভিতরে একদম প্রথম স্টেজে, প্রথম থেকে শেষ পর্যন্তই আল্ট্রাসোনোগ্রাম দিয়ে ডায়াগনোসিস করা হয়। তারপরে ম্যাটারনাল সিরাম স্ক্রিনিং করা যায় এসসিজি দিয়ে, একটা সিরাম স্ক্রিনিং মানে ব্লাড নিয়ে এটা স্ক্রিনিং করা হয়। এফপি হচ্ছে আলফা ফিটোপ্রোটিন, এটা দেখেও করা যায়, আবার এসসিজি আলফা ফিটোপ্রোটিন দেখে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা হচ্ছে ডিটারমাইন করা যায় আর কি। তারপরে এসসিজি করা যায়। তারপরে এমনিওসেন্টেসিস, এমনিওসেন্টেসিস মানে যদি কোনো অ্যাবনর্মালিটি সন্দেহ করা হয় যে কনজেনিটাল কোনো ডিফেক্ট আছে ফিটাসের মধ্যে, আল্ট্রাসোনোগ্রামে এরকম যদি কোনো সন্দেহ করা হয় তাহলে হচ্ছে এমনিওসেন্টেসিস করা হয়। এমনিওসেন্টেসিস মানে মানে হচ্ছে উইথড্র অফ দ্য সাম এমনিওটিক ফ্লুইড, একটা হচ্ছে নিডেল ঢুকিয়ে কিছু অ্যামনিওটিক ফ্লুইড এনে এটা অ্যানালাইসিস করা হয়, এটা হচ্ছে অ্যামনিওসেন্টেসিস। বা করিওনিক ভিলা স্যাম্পলিং, করিওনিক ভিলাই, প্লাসেন্টার ভিলাই থেকে স্যাম্পল এনে অনেক সময় ডায়াগনোসিস করা হয়। এইভাবে হচ্ছে প্রিন্যাটাল ডায়াগনোসিস করা যায়। প্রিন্যাটালি আমরা হচ্ছে এমব্রায়োর গ্রোথ আর ডেভেলপমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা এইসব স্ট্রাকচার এইসব এক্সামিনেশনের মাধ্যমে আমরা এগুলো করতে পারি। এখন তোমরা একটা জিনিস এখানে পাবা, বার্থ ডিফেক্ট। বার্থ ডিফেক্ট যেটা আমি বললাম ওই যে মেলফরমেশন, ডিসরাপশন, ডিফরমেশন সিন্ড্রোম, এগুলো হচ্ছে বার্থ ডিফেক্ট, এগুলোর মধ্যে পড়ে। এখন বার্থ ডিফেক্ট মেনলি হয় টেরাটোজেন, টেরাটোজেন হচ্ছে কতগুলি এজেন্ট যেগুলি হচ্ছে এই যে ফিটাসের মধ্যে কজেস বার্থ ডিফেক্ট, এগুলিকে বলা হয় টেরাটোজেন্স। আর টেরাটোলজিটা হচ্ছে স্টাডি অফ দিস ডিফেক্ট ইজ কল টেরাটোলজি। তো এই টেরাটোজেনের এফেক্ট যেটা সেটা মেনলি টেরাটোজেনিক ইফেক্ট হয় এমব্রায়োনিক পিরিয়ডে। এমব্রায়োনিক পিরিয়ডে মানে হচ্ছে 3rd থেকে 8th উইকের মধ্যে টেরাটোজেনিক ইফেক্টটা সবচেয়ে বেশি হয়, তার মধ্যে 5th উইকের সময় এটা হচ্ছে সবচেয়ে বেশি টেরাটোজেনিক ইফেক্টটা এমব্রায়োনিক পিরিয়ডেই হয়। এই টেরাটোজেনিক ইফেক্ট যেটা এই জন্য হচ্ছে এমব্রায়োনিক পিরিয়ডে প্রথম 3 মাস কনসিভ করলে মাকে খুব সাবধানে থাকতে বলা হয়, কারণ তখন তো সব অর্গান স্ট্রাকচার সব ডেভেলপ হয় এই 3 মাস পর্যন্ত, এই 3 মাসেই এফেক্টটা বেশি হয়। টেরাটোজেন ইফেক্টের তোমার কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণেও হতে পারে, রেডিয়েশন, তারপরে হচ্ছে কিছু ওই যে ইনফেকশাস এজেন্ট, কিছু ভাইরাসের কারণে, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস এবং আরও কিছু ভাইরাস আছে, এগুলোর কারণে এটা হচ্ছে টেরাটোজেন ইফেক্ট হয়। তারপরে রেডিয়েশনের কারণে হতে পারে, এনভায়রনমেন্টাল কিছু কারণে হতে পারে, তারপরে কিছু কেমিক্যালস, কিছু ড্রাগ, এইসব কারণে এই হতে পারে, আবার কিছু হরমোন, যে হরমোনাল এন্ড্রোকাইন হরমোন আছে কিছু, এই হরমোনগুলির কারণেও এই টেরাটোজেনিক ইফেক্ট হতে পারে। এই জন্য 5-3 মাস খুব সাবধানে থাকতে হবে মাকে। তারপরে হচ্ছে এই যদি কনসিভ করার পরে এই আমরা রেগুলার হচ্ছে 4-5 বার পুরো প্রেগনেন্সি পিরিয়ডে 4-5 বার আল্ট্রাসোনোগ্রাম করে হচ্ছে 3-4 বারই করা হয়, 3-4 বার আল্ট্রাসোনোগ্রাম করে আমরা হচ্ছে এই যে ফলো আপে রাখতে হয় কোনো অ্যাবনর্মালিটি ডেভেলপ করে কিনা।
প্রয়োজন। আর তুমি যেটা ব্লাড সার্কুলেশন যেটা বলছিলে ফেটাল ব্লাড সার্কুলেশন, সেটা হচ্ছে আমি যখন কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়াবো, ওই কার্ডিওভাস্কুলার সিস্টেমে ফেটাল সার্কুলেশন পুরোটা সুন্দর করে তখন হচ্ছে পড়িয়ে দিব। তারপরে তোমার একটু বলি ফেটাল সার্কুলেশনে আম্বিলিকাল আর্টারি আর আম্বিলিকাল ভেন। তো আম্বিলিকাল ভেনটা থাকে লেফট আর আম্বিলিকাল আর্টারি দুইটা, আম্বিলিকাল আর্টারি দিয়ে হচ্ছে রাইট অ্যান্ড লেফট আম্বিলিকাল আর্টারি, আর আম্বিলিকাল ভেন একটা পার্সিস থাকে, লেফট আম্বিলিকাল ভেনটা পার্সিস থাকে আর রাইট আম্বিলিকাল ভেনটা প্রথমে থাকে পরে ডিজেনারেট হয়ে যায়, ডিজেনারেট অবলিটারেট হয়ে যায় আর লেফটটা পার্সিস থাকবে। আর এই আম্বিলিকাল আর্টারি আম্বিলিকাল ভেন এগুলো সব কিছু দিয়ে হার্টে আম্বিলিকাল ভেন দিয়ে আম্বিলিকাল ভেন দিয়ে হচ্ছে অক্সিজেন অক্সিজেনেটেড ব্লাডটা আসে ফিটাসে আম্বিলিকাল ভেন দিয়ে, আর আম্বিলিকাল আর্টারি দিয়ে ব্লাডটা ফেরত আসে প্লাসেন্টাতে। ঠিক আছে, তুমি যেটা জানতে চাচ্ছিলা জি ম্যাম, আম্বিলিকাল ভেন দিয়ে প্লাসেন্টা থেকে অক্সিজেনেটেড ব্লাডটা যাবে ফিটাসের মধ্যে। ম্যাম এখানে কি অক্সিজেন ক্যারি করার জন্য অন্য কোন ধরনের ম্যাটার থাকে ওই যে ভেইনে, মানে মেইনলি তো ভেইনে আসলে অক্সিজেন ক্যারি করার মতো থাকে না? না, এটাতে হচ্ছে আম্বিলিকাল ভেন দিয়ে হচ্ছে ওটা যায়, আর আম্বিলিকাল ভেনে আর হচ্ছে তোমার কি জানি বলে ওটা আরেকটা ওই যে পালমোনারি ভেন, ওই দুইটা দুইটা ভেন হচ্ছে পুরা বডিতে সব হচ্ছে ভেন তো হচ্ছে ভেনাস ব্লাড ক্যারি করে, শুধু আম্বিলিকাল ভেন আর ওই যে কি পালমোনারি ভেন এই দুইটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে। তো ওইটার হাতে একটা কারণ আছে, কষ্টটা আমার এখন এই মুহূর্তে এটা আমার একটু দেখতে হবে বইটা। হ্যাঁ, ওইটা আমি যখন প্লাসেন্টাল হার্টের ডেভেলপমেন্ট পড়াবো না ফিটাল সার্কুলেশন, তখন এটা ক্লিয়ার করে বলে দেব। ঠিক আছে, আমি এই মুহূর্তে বললে ভুল হতে পারে, হ্যাঁ আমি তখন ওইটা পড়াবো যখন। তো ওইটা শুধু মনে রাখো আম্বিলিকাল ভেন আর পালমোনারি ভেন এই দুইটা ভেনাস অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, আর আম্বিলিকাল আর্টারি যেটা সেটা হচ্ছে আম্বিলিকাল আর্টারি দিয়ে ফিটাস থেকে আবার হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড ফেরত আসবে প্লাসেন্টাতে, প্লাসেন্টাতে ফেরত এসে এন্ডোমেট্রিয়াল ভেন দিয়ে আবার ইউটেরাসে চলে যায়, ওখান থেকে আবার এক্সচেঞ্জ হয়ে ইন্টারভিলাস স্পেসে আসবে, তারপরে হচ্ছে আম্বিলিকাল ভেন দিয়ে আবার ফিটাসের মধ্যে ব্লাড যায়, ওইভাবে সার্কুলেশন হয়ে ঘুরে আসে। ওটা এখানে কিছু মেকানিজম আছে, ও ওইটা হচ্ছে ভেন দিয়ে যে ভেনাস ব্লাডটা ফিটাসে আসে পোরা ফিটাসের মধ্যে সার্কুলেশন হয়, সার্কুলেশন হয়ে সেটা হচ্ছে রাইট ভেনাস ব্লাডটা তো আমরা জানি রাইট চেম্বারে ঢুকে হার্টের, রাইট চেম্বারে ঢোকার পরে ওখানে হচ্ছে এই যে ইয়েতে যায় তোমার ওইটা হচ্ছে রাইট ভেন্ট্রিকলে কিছু যায়, কিন্তু কি রাইট ভেন্ট্রিকলে যাওয়ার আগে এগুলো রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল থেকে এগুলো হচ্ছে লেফট ভেন্ট্রিকলে চলে যায় সরাসরি এই লেফট এট্রিয়ামে। ফোরামেন ওভেলি হার্টের ভিতরে হচ্ছে এমব্রায়োর একটা থাকে ফিটাসের, ফোরামেন ওভেলি নামক একটা ফোরামেন থাকে হচ্ছে রাইট আর লেফট এট্রিয়ামের মধ্যে, এই ফোরামেন দিয়ে এই যে রাইট চেম্বারের ব্লাডগুলি ভেনাস ব্লাডগুলি সব চলে যাবে ফিটাসের হচ্ছে এই তোমার কি বলে লেফট এট্রিয়ামে, হ্যাঁ লেফট এট্রিয়ামে, ওখানে আবার ব্লাডগুলি আসে ভেনাস ব্লাডগুলি আসে ফিটাসের লেফট লাংসে, এখানে কোনো অক্সিজেনেশন হয় না ফিটাসের লাংসে, ফিটাস তো হচ্ছে নেয় না রেসপিরেশন তো নাই তার, যার জন্য লাংসে কোনো অক্সিজেনেশন হচ্ছে না, মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে না, গ্যাসিয়াস এক্সচেঞ্জ প্লাসেন্টার মাধ্যমে হচ্ছে। আচ্ছা, প্লাসেন্টার মাধ্যমে হওয়ার কারণে হচ্ছে তোমার ওখানে কোনো পালমোনারি ভেন পালমোনারি আর্টারি কোনো নাই, অক্সিজেনেশন হওয়ার কোনো সুযোগ নাই, ওখানে হচ্ছে লেফট এট্রিয়ামে চলে যায়, রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে ব্লাড চলে যায়, লেফট এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসবে, লেফট ভেন্ট্রিকলে আসে, লেফট ভেন্ট্রিকল থেকে আবার সার্কুলেশন হতে থাকে, ওই সার্কুলেশন হয়ে এসে এসে যখন আবার বডি থেকে ফেরত চলে আসে তখন হচ্ছে ওই যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে আসে।
ওখানে হচ্ছে যে লাংসে গিয়ে যে অক্সিজেনেশন হবে ওইটার কোনো সুযোগ নাই, তার জন্য আবার অ্যাটারি দিয়ে যখন আস্তে আস্তে অক্সিজেন কমতে থাকে, অক্সিজেন কমতে থাকে ডিঅক্সিজেনেটেড ব্লাড হয়ে যায় এটা আর কি, বেশি কার্বন ডাইঅক্সাইড চলে আসে, তখন ওইটা এসে আবার প্লাসেন্টাতে এক্সচেঞ্জ হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ, ওই কারণে হচ্ছে এটা এই সমস্যাটা।